সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আমাদের সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক আশরাফ কায়সার স্বাগত আশরাফ আপনাকে ধন্যবাদ তিন চারটা খবরের মধ্যে আমরা এখন আছি একটা দুর্যোগ তারপর হল আজিজ বেনজির এবং এমপি আজিজ আজিম তো এই চারটা নিয়েই আলোচনা হবে বাংলাদেশ প্রতিদিন সেন রিমালের ক্ষতে মহাবিপর্যয় সেফটিক ট্যাঙ্কের লাশের টুকরা ইত্তেফাক উপকূলে আহাজারিয়ে আরও তিন মৃত্যু জলোচ্ছ্বাসের ছলে সুন্দরবনে বিপুল প্রাণের ক্ষয় সমকাল স্ত্রী সন্তানসহ দুদকের তলব বেনজিরকে সম্পদ হারাদের হাহাকার মানব জমিন রেমালে নেটওয়ার্ক ব্ল্যাক আউট ফ্ল্যাটের ট্যাঙ্কে মিলল আনারের দেহাংশ আজকের পত্রিকা মূল্যায়নে শিক্ষার্থীর আচরণও তিন দেশে বেনজিরের সম্পদের খুঁজে দুদক দেশ রূপান্তর কর্পোরেট কবজায় কোরবানির গরু স্পষ্ট হচ্ছে ক্ষত এখন বিদ্যুৎবিহীন কোটি মানুষ কালবেলা তারেককে দেশে ফেরানো হঠাৎ আলোচনায় সেপ্টিক ট্যাঙ্কে মিলল আনারের দেহাংশ। সময়ের আলো সেপ্টিক ট্যাঙ্কে মিলল প্রায় চার কেজি মাংস উপকূলে টিকে থাকার লড়াই ইনকিলা বিধ্বস্ত উপকূলীয় অঞ্চল সোয়া কোটির বেশি গ্রাহক অন্ধকারে খবরের কাগজ কলকাতায় মাংসখণ্ড উদ্ধার বেনজির ও স্ত্রী সন্তানকে দুদকের তলব করতুয়া ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্কে পাওয়া গেল ধ্যাংশ রিমালে মৃত্যু বেড়ে সাতাশ দৈনিক বাংলা ছেষট্টি কিলোমিটার পাদের ক্ষতি আজিজ ও বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয় কাজেট দ্য বিজনেস স্ট্যান্ডার্ড রিলিফ ফর কনজিউমার্স এস গভর্নমেন্ট মেড হাল সোর্স ট্যাক্স অন টোয়েন্টি এইট এসেন্সিয়ালস একটা দুর্যোগ গেল মানে এখন গেছে বলা যাবে না এখনও দুর্যোগের যে চারদিক থেকে যে যে ক্ষত রেখে গেছে সেটা মোকাবেলা করতে অনেক দিন সময় লাগবে আপনি রাজধানী ঢাকার কথাই বলি অনেক জায়গায় পানি নেই অনেক জায়গায় বিদ্যুৎ নেই মানুষ খুব কষ্টে দেশের দেশের বিস্তীর্ণ এলাকা কিন্তু এই মানে রেমালের তাণ্ডবে লণ্ডবণ্ড হয়ে গেছে সব কিছু তারপরেও খবরের কিন্তু এখন কিন্তু এই খবরটা ছাপিয়ে এখন কিন্তু আজিজ অথবা বেনজির শিরোনামে আপনি কিভাবে দেখেন এগুলো আপনি ঠিকই বলেছেন আপনি যখন শিরোনামগুলো পড়ছিলেন আমার মনে হলো যে সাধারণত এরকম একটি ঘূর্ণিঝড় যার মানে আগের মতো সেই তাণ্ডব বা জীবনহানি না ঘটলেও আমরা এবার যত প্রলং হতে দেখেছি যত দীর্ঘ সময় ধরে ঘূর্ণিঝড় বিশেষ করে ঢাকায় বসে আমরা উপলব্ধি করেছি প্রান্তিক এলাকায় উপকূলীয় এলাকায় কি হয়েছে এবং ক্ষয়ক্ষতি কিন্তু অনেক হয়েছে পানি ঢুকেছে গৃহহারা হয়েছে মানুষ জীবনহানি হয়েছে মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না এখনও অনেক জায়গায় করছে না তারপরেও কিন্তু সংবাদের শিরোনাম হয়েছেন বেনজির জেনারেল আজিজ এমনকি এমপি আনা এটার একটা বড় কারণ হচ্ছে দেখুন মানুষের কৌতূহল রয়েছে মানুষের মনে অনেক প্রশ্ন কেননা আমরা অনেক দিন থেকে উপলব্ধি করতে পারছি একটি টানা শাসনের একই সরকার বা একই রাজনৈতিক দল দীর্ঘ সময় ক্ষমতা থাকার কারণে যারা ক্ষমতার সুবিধাভোগী হয়ে ওঠেন তারা আসলে কি চেহারার মানুষ এবং তাদের পরিচয় কি তাদের তাদের বৃত্ত বৈভবের খবর কি কেননা এই ধরনের একটি শাসন সাধারণত অনেক কিছু মানুষের ভাগ্যের একটা বড় উন্নতি করার সুযোগ তৈরি করে দেয় আপনি যদি বেনজির আহমেদ এবং আজি জেনারেল আজিজের দিকে একবার তাকান দেখুন তারা দুজনেই এই আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং তাদেরকে অনেকটা হ্যান্ডপিক করা হয়েছে তাদের যে শীর্ষ পদগুলোতে রয়েছে পুলিশের এবং সেনাবাহিনীর জেনারেল রাজিজ সেনাবাহিনীর আগে বিডিআরের চিফ ছিলেন তারপরে সেনাবাহিনীর চিফ হয়েছেন জেনারেল আজিজের যেই ঘটনাটি আপনি যদি জাজিরার সেই ডকুমেন্টারিটি আমরা দেখে থাকি সেখানে কিন্তু তারা পরিষ্কার বলেছেন যে জেনারেল আজিজ তার পদ ব্যবহার করছেন তার প্রভাব ব্যবহার করছেন এবং তিনি তার ভাইদেরকে নকল এনআইডি করে পাসপোর্ট করে বিদেশে যাওয়া রাষ্ট্রপতির ক্ষমা পাইয়ে দিচ্ছেন এই যে ঘটনাগুলো তখন কিন্তু সরকারের বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করা হয়েছে বলা হয়েছে যে তথ্যভিত্তিক না এবং আমাদের গণমাধ্যমের কোনো কোনো ব্যক্তিবর্গ কিন্তু বলেছেন যে এটি উপযুক্তভাবে তৈরি করা হয়নি এখন আমেরিকান স্যাংশন ঠিক ওই জায়গাটিতেই ধরেছেন এবং আপনি যদি স্যাংশনের ভাষা পরিভাষা উপলব্ধি করি আমরা একটু সেটি কিন্তু দেখতে পাব জেনারেল আজিজের ব্যক্তিগত দুর্নীতি ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি খাটিয়ে উনি তার ভাইদের কল্যাণ করেছেন এর চেয়েও আর একটা বড়ত গুরুতর অভিযোগ হচ্ছে উনি আমাদের শাসন ব্যবস্থার ব্যত্যয় ঘটিয়েছেন উনি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়েছেন এবং উনি আমাদের এই যে সুশাসনের প্রাপ্তির যে নাগরিকদের অধিকার সেরকম একটি জায়গাতে হাত দিয়েছেন তার ওই ব্যক্তিগত প্রভাব খাটাতে গিয়ে কাজে এই অভিযোগ কিন্তু সাংঘাতিক গুরুতর সরকারকে সরকার এখন যেভাবে বলছেন জনাব ওবায়দুল কাদের যেরকম করে বলেছেন সরকার বিব্রত না এবং দুদক চাইলে জেনারেল আজিজকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন ব্যাপারটি কিন্তু এত হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আমার ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন সরকারের জন্য একটি বড় বার্তা এবং সরকারকে সেই বার্তার উত্তরে যেমনটি করতে হবে সেটি হচ্ছে যে এই ধরনের আরো অনেক ব্যক্তিবর্গের ব্যাপারে সরকারকে নিজে অনুসন্ধান করতে বক্তব্যের পরে এই প্রশ্নটা ওটা স্বাভাবিক যে দায়টা আসলে কার মতিভাই এখানে আমি গত এক সপ্তাহ ধরে সরকারের বিভিন্ন মন্ত্রীবর্গ বিশেষ করে জনাব ওবায়দুল কাদের বা এমনকি অর্থমন্ত্রীর বক্তব্য থেকে আপনাকে বলি এখানে পাশ কাটানোর একটি চেষ্টা করা হচ্ছে এবং সরকার সমর্থক ব্যক্তিবর্গ ইনিয়ে নিয়ে বলার চেষ্টা করছেন যে এটি বেনজির আহমেদ এবং আজিজ আহমেদের দায় দেখুন এটি ব্যক্তির দায় তো বটেই তারা দুজন ক্ষমতার অপর ব্যবহার করেছেন তারা দুজন নৈতিক স্খলন ঘটিয়েছেন তারা দুজন তাদের পদপদী ব্যবহার করেছেন একজন গেছেন ছয়শো বিঘা জমিতে গুলশানের চারটি অ্যাপার্টমেন্ট এবং অন্যান্য অনেক কিছুতে আরেকজন তার ভাইদেরকে সুবিধা দিয়েছেন তার সাথে দায় হচ্ছে তারা যে বাহিনীতে কাজ করেছিলেন সেই বাহিনীরও কিন্তু সবচেয়ে উপরে যার দায় সেটি হচ্ছে সরকারের কেননা তারা কোন আবহাওয়াতে কোন ইকোসিস্টেমে তাদের এই ক্ষমতার অপব্যবহার করতে পেরেছেন তাদের এই বৃত্ত বৈভব করতে পেরেছেন আপনি যদি একবার মনে করে থাকেন তারা যখন আইজি ছিলেন অথবা সেনাবাহিনীর প্রধান ছিলেন এমনকি ঢাকার পুলিশ প্রধান ছিলেন বেনজির আহমেদ অথবা র্যাবের প্রধান ছিলেন তখন তার পরিভাষা তার ভাষা রাজনৈতিক কতটা কতটা সরকার সমর্থক এবং আমরা জানি যে কয়েকটি নির্বাচন হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচন সেই সময়গুলোতে এই দুজন ব্যক্তি কি ভূমিকায় ছিলেন আমি এখনো মনে করতে পারি পুলিশ প্রধান বেরুজির আহমেদ আর সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদের অনেক বক্তব্য যেগুলো ভীষণভাবে রাজনীতির পক্ষপাত দুষ্ট সরকারের পক্ষে যায় তারা যে সুযোগটি নিয়েছেন সেটি হচ্ছে সরকার যেহেতু একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে সেই সময় তাদেরকে সুযোগ পাইয়ে দেওয়া সরকারকে তার ইচ্ছার দিকে নিয়ে যাওয়া বিনিময়ে তাদের ব্যক্তিগত বিত্ত বৈভব গড়ে তোলা বিনিময়ে তাদের এটা অনেকটা ট্রেড অফের মতো সরকারকে তারা সুবিধা দিয়েছেন সরকার এমন একটি বেকায়দায় ছিল সুবিধার প্রয়োজন ছিল আচ্ছা এই ব্যাপারটা আমি বুঝতে পারি না আমি জানি না কি হচ্ছে জেনারেল আজিজের বিচার যদি আর্মিতে হয় তাহলে ও রাষ্ট্রের কি দায় এখানে দেখুন যারা বলছেন যে জেনারেল আজিজের বিচার সেনাবাহিনী করবেন আমার ধারণা তারা না বুঝে বলছেন অথবা তারা তাদের দায়টা নিতে চাচ্ছেন না একজন সাম সেনাবাহিনীর সাবেক প্রধানের বিচার সেনাবাহিনী করবে আমার মনে হয় না সামরিক আইনে বা সেনাবাহিনীর আইনে এমন কোনো কিছু রয়েছে এটি সরকারের দায়িত্ব সরকারকে তদন্ত করতে হবে সরকার তার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দিয়ে এটি কিন্তু আপনি দেখেন জেনারেল আজিজের ভাবমূর্তির কি ক্ষুণ্ণ হয়েছে উনি আর একজন বাংলাদেশের অনেক সামরিক বাহিনী প্রধানের একজন কিন্তু সরকারের ভাবমূর্তির দিকে তাকান বাংলাদেশের ভাবমূর্তির দিকে তাকান বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়েছে আমার ধারণা যারা বলছেন সেনাবাহিনী জেনারেল আজিজের বিচার করবেন তারা অনেকটা না বুঝে বলছেন এবং তারা অনেকটা তাদের পাশ কাটানোর চেষ্টা করছেন তাদের দায় এটি সরকারের দায়িত্ব এই দায় সরকারের এবং আমার ধারণা ইমেজ যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেটিও সরকারের কোন সরকারের কোন পরিস্থিতির সময় জেনারেল আজিজের মতো একজন সেনাবাহিনীর প্রধানের বিকাশ হতে পারে এবং তিনি রাইট অ্যান্ড লেফট অনৈতিক কাজ করতে পারেন এবং দেখুন আজকে ওই সময় কিন্তু কোন কোন গণমাধ্যমে কিছু প্রতিবেদন অন্তত প্রকাশিত হয়েছিল যে তিনি তার ভাইদেরকে অবৈধ সুবিধা দিচ্ছেন তার ভাই জোসেফ কি করে দেশ ছেড়ে গেলেন হারিস কি করে জাতীয় পরিচয়পত্র জোগাড় করলেন কি করে পরিচয় পত্রের ছবি পরিবর্তিত হলো সেখানে জেনারেল আজিজের রেকমেন্ডেশন রয়েছে সেই কি যদি তখন সরকার গুরুত্বের সাথে নিতেন এবং তখনই কিন্তু আপনি দেখতে পেতেন মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দেওয়ার আগেই বাংলাদেশ সরকার তার সেনাবাহিনী প্রধানের ব্যাপারে বক্তব্য দিতে পারত অথবা পুলিশ প্রধানের ব্যাপারে বক্তব্য দিতে পারতো কিন্তু আমরা খুব ভালো করে জানি ওই সময় কিন্তু সরকার ওই অবস্থায় ছিল না সরকার তখন তাদের মাধ্যমে চেষ্টা করেছেন রাজনৈতিক পরিস্থিতিকে সামলাতে চেষ্টা করেছেন নির্বাচনকে এগিয়ে নিতে এবং চেষ্টা করেছেন বিরোধী মত দমন করতে কাজেই এই দুজন ব্যক্তি সরকারকে সহযোগিতা করেছেন তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বিনিময়ে তারা যেটি করেছেন সেটি আজকের পরিস্থিতি সেই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র একজনকে স্যাংশন দিয়েছে এবং দুদক একজনকে ডেকেছেন আগামী ছয় তারিখে তার ছয়শো বিঘা জমি গুলশানের অ্যাপার্টমেন্ট তার অন্যান্য কীর্তিকলাপের ব্যাপারে বাংলাদেশের নাগরিকরা এখন অত্যন্ত কৌতূহ আজকে পত্রিকা খবর দিয়েছে যে তিনটা দেশে তার সম্পদ রয়েছে এবং দুদক সেগুলো খবরটাও নিচ্ছে দেখুন দুদকের এই যে তদন্ত এবং অনুসন্ধান এবং হঠাৎ করে সক্রিয় হয়ে যাওয়া আমি কিন্তু খুব বেশি আশাবাদী না কেননা দুদক জামের যে প্রতিষ্ঠানটি তার শক্তিমত্তা তার স্বয়ংক্রিয়ভাবে কাজ করার ক্ষমতা এবং কখনো কখনো আমরা দুদককে সন্দেহের চোখেও দেখি এবং দুদককে আমরা এমনভাবে মার্ক দিতে পারি না যে তারা নিরপেক্ষভাবে দলনিরপেক্ষভাবে মুক্ত হয়ে প্রভাব মুক্ত হয়ে তদন্ত করতে পেরেছে কাজে খুব গভীরভাবে পর্যালোচনা করতে হবে যে এই ঘটনাটি এতটা তৎপরতা পেল বা গতি পেলো কি কারণে এটি কি বেনজির আহমেদের কোন রকমের লাইন ক্রস করার কোনো বিষয় রয়েছে কিনা এটি সরকার কি তার ইমেজ বা ভাবমূর্তি অনেকটা বাড়িয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কি না এমনকি দুদক কিন্তু অতীতে অনেক ব্যক্তিবর্গের ব্যাপারে সার্টিফিকেটের প্রতিষ্ঠান হিসাবেও নিজেকে প্রমাণ করেছেন তারা সনদ দিয়েছেন আপনি যদি এখন অন্যান্য দিকেও তাকান ধরেন বাংলাদেশের একজন নামকরা ব্যবসায়ী যিনি ব্যাংকিং সেক্টরে অত্যন্ত ক্ষমতাবান হয়ে উঠেছেন এই সরকারেরই আমলে এই কয়েক বছরের মধ্যে আমরা দুদককে কিন্তু তার ব্যাপারে তৎপর হতে দেখছি না তার মানে কি কারো কারো ইশারা লাগে কারো কারো আঙ্গুলি হেলন লাগে অথবা কোনো পরিস্থিতি লাগে দুদককে তৎপর হতে হলে আমরা তো সেরকম দুদক চাইনি সেরকম সাংবিধানিক প্রতিষ্ঠান চাইনি বেনজির আহমেদের ঘটনার ব্যাপারে বাংলাদেশের নাগরিকরা কিন্তু অত্যন্ত কৌতূহলী অত্যন্ত সতর্ক এবং তারা দেখতে চাচ্ছে যে এরকম একটি প্রভাবশালী ব্যক্তি দেখুন এই দুজন ব্যক্তি কিন্তু তাদের ক্ষমতা সময় ক্ষমতার পরেও তারা অবসর জীবনের গিয়েও তারা এমন একটি ধারণা সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যে তারা অত্যন্ত ঘনিষ্ঠ আপনার নিশ্চয়ই মনে আছে রেবের উপর যেমন স্যাংশন হয় তখন আরও সাতজনের মানে উপর নিষেধাজ্ঞা এসেছিল বেনজির আহমেদ এর মধ্যে ছিলেন তারপরও তাকে আইজি করা হয়েছে জি ওই সময়ও আমরা ভেবেছিলাম যে বিষয়টি দেখুন সরকারের অনেকে বলে থাকেন যে স্যাংশনের ব্যাপারটি রাজনৈতিক মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে থাকে সেটি কিন্তু একটা আলাদা বিতর্ক সেটি আপনি রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করতে পারেন কিন্তু এক ধরনের ভব্যতা হচ্ছে বা এক ধরনের নৈতিকতা হচ্ছে যার ব্যাপারে প্রশ্ন ওঠে তার ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে কিন্তু আমরা দেখেছি উল্টোটা আমরা দেখেছি বেনাজির আহমেদকে পুলিশের আইজি করা হয়েছে যখন আপনার র্যাবের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাতজন কর্মকর্তার একজন বেনজির আহমেদ কাজেই আমরা সরকারকে ওই পথে হাঁটতে দেখিনি যেই পথে হাঁটলে আজকের পরিস্থিতি হয়তো এই জায়গায় চলে আসতো না অথবা যেই পথে হাঁটলে একজন পুলিশ প্রধান এতটা ক্ষমতাবান হয়ে উঠতে পারতেন না অথবা যেই পথে হাঁটলে সেনাবাহিনী প্রধান আমি জেনারেল আজিজের ব্যাপারে বলবো উনি কিন্তু দেখুন সেনাবাহিনী প্রধান অনেককে ডিঙিয়ে করা হয় তার মানে সরকার প্রধান বা সরকার নির্বাচন করেন সেনাবাহিনী প্রধান কে হবেন কাজে তারা এমন সেনাবাহিনী প্রধান নির্বাচন করেছেন যারা যাকে দিয়ে তারা অনেকভাবে উপকৃত হয়েছেন এবং তাকেও সুযোগ করে দেওয়া হয়েছে তার অনেক কিছু করার জন্য এবং আজকের পরিস্থিতির দায় তাহলে কেন সরকার নিবে না মানে যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে যে এমপি আজিম কিন্তু আবারও শিরোনামে নামে আছেন তার কারণ আপনি যেন নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে বলা হচ্ছে মানে এটা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি খবর সর্বশেষ যে খবরটা আছে যে কলকাতায় তার দেহাংশ পাওয়া গেছে একটা অংশ মানে বডি এই মাংস তো এইটাকে কিভাবে এটা নিয়ে অনেক ডালপালা অনেক এটা নিয়ে অনেক বিশ্লেষণ আমরা কয়দিন যেমন শুনছি দেখছি কাগজে পড়ছি মানুষের কৌতূহল কিন্তু শেষ হচ্ছে না এই জন্যই শেষ হচ্ছে না আমার ধারণা যে তদন্ত হওয়ার আগেই আমরা অনেক ধরনের বক্তব্য দেখতে পেয়েছি বিশেষ করে পুলিশের পক্ষ থেকে এবং সেই বক্তব্যগুলো কিন্তু অনেক প্রশ্নের উদ্রেক করছে আপনি যদি এই দুর্ঘটনার আগে আমরা দেখুন একজন জনপ্রতিনিধির এভাবে মৃত্যু হয়েছে এবং নৃশংসভাবে মৃত্যু হয়েছে এটি খুবই দুঃখজনক কিন্তু আমরা যদি একটু প্রেক্ষাপটের দিকে তাকাই এই জনপ্রতিনিধি কোন দলের বাংলাদেশ আওয়ামী লীগের এবং উনি তিনবার আওয়ামী লীগের নমিনেশন পেয়েছেন এখন দেখুন তার যে অপকর্মের বর্ণনা এবং তার মৃত্যুটি নিশ্চিতভাবেই আমাদের প্রত্যেককে ব্যথিত করে কিন্তু উনি তার ব্যবসায়িক কর্মকাণ্ড কি ওনার সাথে আন্ডার ওয়ার্ল্ডের সম্পর্ক কি সোনা চালানের সাথে সম্পর্ক কি এমন কি অসামাজিক কার্যকলাপের সাথে সম্পর্ক কি আমি মনে করি সীমান্তের অনেক জনপ্রতিনিধির ব্যাপারেই আমরা এই কথা বলতে পারবো কাজের আমরা যদি এমপি আনারের ভেতর দিয়ে রাজনীতির চেহারাটিকে একবার দেখার চেষ্টা করি বা জনপ্রতিনিধির চেহারা দেখার চেষ্টা করি বা সংসদে কাদেরকে আমরা নির্বাচিত করে নিয়ে আসি সেটি দেখার চেষ্টা করি সেটি কিন্তু অত্যন্ত কুৎসিত এবং ভয়ঙ্কর কেননা আপনি সোনা চোরাচালানের সাথে সীমান্তের অনেক জনপ্রতিনিধি ঘনিষ্ঠভাবে যুক্ত এটি আন্ডার ওয়ার্ল্ডের একটি বড় মাপের সংঘাত থেকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে এখানে আপনার ব্যাপক অঙ্কের টাকার আদান প্রদান হয় সোনা চেতন দিয়ে সেটির হিসা নিয়েই তাকে জীবন দিতে হয়েছে তার মানে হচ্ছে যে আমরা দেখুন এক সময় বলা একটা সিন্ডিকেটের একটা সিন্ডিকেটের অংশ হিসাবে উনি মৃত্যুবরণ করেছেন যে সময়ে একসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি ছিল তখন আমরা বলতে পারতাম যে একজন প্রতিনিধিকে আমার লাগবে যিনি ক্ষমতা প্রভাব অস্ত্র এমনকি টাকা দিয়ে বিজয়ী হয়ে আসতে পারবেন গত তিনটি নির্বাচনে আপনার সেই পরিস্থিতি হয়নি তাহলে সরকারি দল আওয়ামী লীগ কেন এই ধরনের ব্যক্তিবর্গকে নমিনেশন দিয়েছেন এবং পার্লামেন্টে এনেছেন কাজে আমার মনে হয় রাজনীতির যে চরিত্রটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে তার জনপ্রিয়তা দেখে থাকে না প্রতিভাই জনপ্রিয়তা যদি একমাত্র মাপকাঠি হয় তাহলে তো আপনার অনেক খারাপকে বরণ করে নিতে হবে কারণ আমরা তো রাজনীতির ভেতর দিয়ে আপনার খারাপকে বর্জন করে ভালর প্রতিস্থাপন দেখতে চাই কিন্তু এই এমপি আনারের ভেতর দিয়ে তো আমরা সেটি দেখতে পাচ্ছি না আপনি যে খণ্ডিতাংশের কথা বলছিলেন দেহ কথা বলছিলেন আমি খুবই সন্দিহান এটি তার কি না এবং এটি দিয়ে এটি এখনও কিন্তু প্রমাণিত না এটি এটিকে প্রমাণিত হতে হবে যে এটি তার দেহ আমাদের জন্য খুবই মর্মান্তিক ভাবতে খুব কষ্ট হচ্ছে একজন জনপ্রতিনিধির দেহাবশেষ আপনি দুদেশে খোঁজার চেষ্টা করছেন এইরকম পরিণতির দিকে যখন যায় রাজনীতির চেহারাটা কিও কিন্তু আমরা ঘনিষ্ঠভাবে দেখার চেষ্টা করছি তাহলে আমরা কোন রাজনীতির অধীনে রয়েছি কোন জনপ্রতিনিধির অধীনে রয়েছি তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড আসলে কি এবং আমরা যে বলে থাকি যে আমরা একটা সুশাসনের দিকে যেতে চাই আমরা একটা উন্নত রাষ্ট্রের সামাজিক অবস্থা দেখতে চাই এই ব্যক্তিবর্গের ভেতর দিয়ে এই রাজনীতির ভেতর দিয়ে তাহলে আমার মনে হয় শুধু এমপি আনার তো এই ঘটনায় যুক্ত না এই ঘটনায় আরও অনেক মানুষের সংযুক্তি রয়েছে আপনি হয়তো কেঁচো খুঁড়তে গিয়ে আরও সাপ বের করতে পারেন আমি জানি না ওই পর্যন্ত তদন্ত আগাবে কি না এবং আমরা নাকি তার মৃত্যুর ভেতর দিয়ে এই ঘটনার সমাপ্তি দেখতে পাবো কিন্তু আমার মনে হয় এই সুযোগে আরেকটু ভেতরের দিকে যাওয়া দরকার এই আনাররা কাদের প্রোডাক্ট সেটি দেখা দরকার এবং তাদের মৃত্যু কেন এরকম করে হয় এবং এই অর্থনীতির মূল সূত্র আসলে কোথায় সেই জায়গাটি দেখা দরকার যেমন করে আমি বেনজির আহমেদ এবং জেনারেল আজিজের ব্যাপারে একই কথা বলছি এরা এরা কাদের প্রোডাক্ট কখন তৈরি হলন। কোন পরিস্থিতিতে আমরা তো পুলিশ বাহিনীর প্রধানকে এই চেহারায় দেখতে চাই না সেনাবাহিনীর প্রধানকে তো এই চেহারা একদমই দেখতে চাই না কাজে এই ধরনের ব্যক্তিবর্গকে আপনি যখন নেতৃত্বে নিয়ে আসছেন সেটির আসলে বিনিময় বিনিময় কি কোন কিসের বিনিময়ে তাদেরকে আমরা উচ্চপদে আসীন করেছি এবং সুযোগ করে দিয়েছি তাদের কোনো যোগ্যতা ছিল আমার তো তাই ধারণা সেই যোগ্যতাটিকেই আমার মনে হয় সমাপ্তির দিকে নিতে হবে আপনা আমরা দেখুন আমরা হয়তো আরেকটি সংবাদের খোঁজে চলে যাব নতুন কোনো শিহরণমূলক সংবাদ আমাদের প্রথম পৃষ্ঠায় চলে আসবে কিন্তু বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ব্যক্তি প্রধান এবং তাদের নৈতিক স্খলন তাদের সম্পদ আহরণ তাদের ক্ষমতার অপব্যবহার এটি যদি বড় মাপের দুর্নীতি না হয় তাহলে দুর্নীতিকে আমরা শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতিকে ভেবে থাকবো উচ্চপদের মানুষের যারা যারা প্রতিষ্ঠানের প্রধান তাদের দুর্নীতি কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক না তিনি তার পদ ব্যবহার করে কাউকে বেনিফিট দিয়েছেন কিনা সুবিধা দিয়েছেন কিনা নিজের বেনিফিট এনেছেন কিনা এমন তার প্রতিষ্ঠানের ক্ষতি করেছেন কিনা কিংবা ভালো করেছেন এই বিশ্লেষণটিও কিন্তু খুব জরুরি বাংলাদেশ সেনাবাহিনীর মতো এরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই ধরনের নেতৃত্বে পরিচালিত হয়েছে আমার ভাবতে কিন্তু আমি আমি শিউরে উঠছি আমার মনে হচ্ছে যে জাতীয় নিরাপত্তা তাহলে কোন জায়গায় কিন্তু এখন তো সবার প্রশ্ন দেখা যাক দুদক কি কি করে না এখন দুদকের উপরে অবশ্যই আমাদের অনেক মানে দৃষ্টি রাখতে হবে আমরা দেখতে চাই যে এটি কি চমক কিনা অথবা এটি কি যতটা ত্বরিত গতিতে শুরু হয়েছে ততটা তৈরি গতিতে শেষ হয়ে যায় কিনা নাকি এটি সত্য নিষ্ঠাভাবে এটিকে সঠিকভাবে অনুসন্ধান করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় কিনা আইনের আওতায় আনা যায় কিনা এই দুজন ব্যক্তির ঘটনা দিয়ে দেখুন আমি বলতে চাই যে আজকে যারা ক্ষমতায় রয়েছেন এই দুটি বাহিনীতেই ধরুন তাদের উপরে কি আমাদের নজর রয়েছে নাকি তারাও সরকারকে বেনিফিট দিয়ে তাদের ব্যক্তিগত আপনি আরেকজন অতিরিক্ত ডিআইজির কথা জানেন শিমুল তিনিও জাহাজ কিনেছেন তিনিও শ্বশুরকে সম্পত্তি দিয়েছেন স্ত্রীর নামে কয়েকশো বিঘা জমি কিনেছেন কাজেই বাহিনীগুলোতে এই রকম ব্যক্তির প্রকাশ কি করে হচ্ছে অথবা বিকাশ কি করে হচ্ছে তার মানে আমাদের রাজনৈতিক অর্থনীতি সেটিকে সুযোগ করে দিচ্ছে আমাদের যেই রাজনৈতিক বন্দোবস্ত থাকার কথা সেটি নাই বলে তারা মাথাচারা দিয়ে উঠছেন আপনি জানেন তারা প্রায়শই বলে থাকেন যে তারা সরকারকে বিজয়ী করে এনেছেন সরকারকে টিকিয়ে রেখেছেন এমনকি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেরও এই ধরনের কথা আমরা শুনে থাকি আমার মনে হয় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার এবং এই সুযোগটি ব্যবহার করে সরকারেরও উচিত হবে তার ভাবমূর্তির দিকে আরেকবার নজর রাজনৈতিক সংস্কৃতির কথা বললেন এই কিরকম সংস্কৃতি হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন আমরা চাই যে একটি গণতান্ত্রিক সংস্কৃতি হোক যে গণতান্ত্রিক সংস্কৃতির পূর্ব শর্ত হচ্ছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হোক এবং যেই গণতান্ত্রিক সংস্কৃতির একটি আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনার আইনের শাসন কায়েম হোক আপনি মুখ চিনে চিনে আইনের প্রয়োগ করলে হবে না দেখুন এখন বলা হয়ে থাকে যে নিম্ন আদালতটা আসলে সরকারের কথায় চলে কাজে সেখানে মানুষের বিশ্বাসযোগ্যতা কম মানুষের যাওয়ার জায়গা কমে যাচ্ছে এখন মানুষকে যদি আপনার স্বস্তিতে রাখতে হয় এবং তাকে যদি আপনার বিশ্বাস স্থাপন করতে হয় আপনাকে আইনের শাসনের দিকে নজর দিতে হবে আমি একটি কথা বলতে চাই সরকারের হাতে সুবর্ণ সুযোগ রয়েছে পনেরো বছর তারা টানা শাসন করছেন এবং তাদের অনেকের প্রাপ্তি কিন্তু অনেকভাবেই হয়েছে কাজে এখন কিন্তু সেই সুযোগ রয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রকে সুশাসনের দিকে নিয়ে যাওয়ার তার জন্য আপনাকে যে প্রধানমন্ত্রী যেমনটি বলে থাকেন আমি তার কথায় আস্থা রাখতে চাই যে দুর্নীতির ব্যাপারে তার জিরো টলারেন্স রয়েছে হয়তো ব্যানজির আহমেদের ঘটনা দিয়ে উনি আরেকবার প্রমাণ করতে চেষ্টা করবেন কিন্তু অন্য অনেকের ব্যাপারে করতে হবে আপনার ব্যাংকিং সেক্টরে যে ব্যক্তির বা যে প্রতিষ্ঠানের কথা আমরা বলে থাকি তার ব্যাপারেও করতে হবে এমনকি সেটি যদি আপনার কাছের মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে সেই ব্যাপারেও করতে হবে শাসনের কিন্তু এই হচ্ছে কঠিন পরীক্ষা কঠিন প্রশ্ন যাই হোক শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর যদি এটা পেপার এক্সারসাইজ কিনে আয় সেটাও দেখতে হবে নানা ধরনের নানা গল্প ইতিমধ্যেই চালু হয়েছে যে গল্পের কোনো শেষ নেই আগামাতা নেই কেউ কেউ অন্যভাবে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করছেন ইমেজ বিল্ড আপের কথা বলছেন না জানি না এটা শেষ মতো আপনি জানি না এটা নিয়ে সময় হাতে নেই অন্য একদিন আমরা অন্য অকেশনে কথা বলবো নিশ্চিত ভালো থাকবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দর্শক হঠলি আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল আবার দেখা হবে শুভরাত্রি